ওকে ঠিক আছে, তাহলে দেখো বাইনারি মানে হচ্ছে আমরা ধরে নিলাম দুই, মানে বোঝার সুবিধার্থে, ঠিক আছে, বাইনারি মানে হচ্ছে দুই। তো বাইনারি সার্চ কিভাবে কাজ করে, হাউ ডাজ ইট ওয়ার্ক, ঠিক আছে, হাউ ডাজ ইট ওয়ার্ক কিভাবে কাজ করে, ঠিক আছে, বোথ সাইড লেফট প্লাস রাইট সাইড মানে দুই সাইড দিয়ে কাজ করে, লেফট সাইড এবং লেফট সাইড এবং কি রাইট সাইড নিয়ে সে কি করে কাজ করে। একবার বাইনারি সার্চ করার পরে কি হয়, অর্ধেক অংশ বাদ হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। ওয়ান টাইম বাইনারি সার্চ দেন ওয়ান পার্ট উইল বি ডিলিটেড, মানে তোমার হচ্ছে একটা পার্টে আমি বাইনারি সার্চ করলে, মানে একটা এরেতে বাইনারি সার্চ করলে যে কোন একটা পার্ট বাদ হয়ে যাবে, এটা লেফট সাইড হইতে পারে রাইট সাইড হইতে পারে, সেটা গিভেন আইটেমের উপরে ডিপেন্ড করবে, তোমাকে যে সংখ্যাটা খুঁজতে বলবো ওই সংখ্যার উপরে ডিপেন্ড করবে যে তোমাকে কোন সংখ্যাটা খুঁজতে বলতেছে, ঠিক আছে। এটা এই এইগুলাই হচ্ছে মূল মূল কথা। আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যেখানে আমরা স্টার্ট করি প্রথম সংখ্যাটা, ঠিক আছে, যেমন মনে করি এখানে এলিভেন হচ্ছে প্রথম সংখ্যা, ঠিক আছে, এখানে এলিভেন হচ্ছে কি স্টার্টটাকে বলতেছে কি আর বিগিন, ঠিক আছে, এটা সংখ্যা প্রকাশ করে বেগ দিয়া, ঠিক আছে, বি ই জি বেগ মানে হলো বিগিন, ঠিক আছে, শুরু। পরে হচ্ছে 99 এর শেষটা কি করে এন্ড দিয়া, ঠিক আছে, এটাকে বলে হচ্ছে তোমার, ঠিক আছে, এন্ড বা এন্ডিং পয়েন্ট, এটা হচ্ছে 99, ঠিক আছে। আমরা যাকে মাঝখানে পাবো, ঠিক আছে, মাঝখানে খুঁজে যাকে বের করবো তাকে বলে মিড পয়েন্ট, ঠিক আছে, মিড ভ্যালু। যেমন মনে করো এখানে 55 মিড হইতে পারে, আমরা তো যেহেতু করি নাই বললে বোঝা যাবে, ধরে নিলাম যে এখানে 55টা হলো মাঝখানে বা মিড, তাহলে প্রথমটাকে বলতেছে স্টার্ট, শেষেরটাকে বলতেছে এন্ড, এবং মাঝখানেটাকে বলতেছে কি মিড, ঠিক আছে, এইটা আমাদের মনে থাকতে হবে। এখন দেখো এখানে যদি আমরা চিন্তা করি যে আমরা কাকে খুঁজে বের করব, 13 আইটেম 440 এবং আইটেম 85 কে খুঁজে বের করতে বলতেছে বাইনারি সার্চের মাধ্যমে, ঠিক আছে, তাহলে আমরা কাকে খুঁজে বের করব, আইটেম আইটেম 40 এন্ড কি আইটেম 85 কে খুঁজে বের করব। প্রথমে আমরা আইটেম 40 কে খুঁজে বের করব, তাহলে আইটেম 40 খোঁজার জন্য আমরা এই এইটুকু নিলাম এই অ্যারে, ঠিক আছে, এটা একটা অ্যারে, ঠিক আছে, অ্যারের ভিতরে মান থাকবে। তাহলে দেখো এটা যদি অ্যারের ভিতরে থাকে তাহলে প্রথমটা হচ্ছে এখানে মিড বিগিনিং কত, বেগ সমান সমান, ঠিক আছে, বেগ সমান সমান কত, এখানে বেগ সমান সমান হচ্ছে 11, ঠিক আছে, হ্যাঁ, এর পজিশন কত, পজিশন এর পজিশন হচ্ছে তোমার 1, মানে এক নাম্বার ঘরে আছে, এক নাম্বার ঘরে আছে না, পজিশন 1। আর এখানে এন্ড কত, এন্ড হচ্ছে 99, ঠিক আছে, এর হ্যাঁ এর পজিশন কত স্যার, এর পজিশন 0 থেকে শুরু হয় না, না এখানে হচ্ছে 1 থেকে, ও সরি 0 থেকেই হবে, এটা পজিশন হচ্ছে 0, ঠিক আছে, আর এটার পজিশন কত, এখানে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4, হ্যাঁ 13, ঠিক আছে, 13, এর পজিশন 0 থেকে শুরু হলো, এখানে গণনা সুবিধার্থে এরা 1 ধরছে, বুঝছো সুমায়ন, এই দেখো এখানে বিগ ইকুয়াল টু 1 ধরছে, যেহেতু আমরা ক্যালকুলেশন করতেছি এই ক্যালকুলেশনটা কোথাও ইউজ করা হচ্ছে না, ঠিক আছে, এটা 1 হবে, তাহলে পজিশন হচ্ছে 1। তাহলে আমরা যদি তাহলে মিড বের করি, তাহলে মিড সমান সমান সূত্র কি হবে, মিড ইকুয়াল টু বেগ, বেগ প্লাস, বেগ প্লাস এন্ড, পরে হচ্ছে কি ডিভাইডেড বাই 2। তাহলে দেখো তাহলে এটা এইটুকু স্ক্রিনশট রেখে দিবা, যখন ই করবো নাহলে আমাকে বলবা, পরে সবার শেষে স্ক্রিনশটের একটা ব্যবস্থা করে দিব, ঠিক আছে। তাহলে দেখো এখানে মিড বেগ প্লাস এন্ড, তাহলে বেগ কত, বেগ হলো 1 প্লাস, ঠিক আছে, 13 ইকুয়াল টু কত,
13 ইকুয়াল টু 14 ডিভাইডেড বাই 2 আছে, তাহলে সমান সমান কত 7। এই পর্যন্ত বুঝছো কিনা? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে 7 নম্বর গড়টা হচ্ছে কি আমাদের মিড পয়েন্ট, ঠিক আছে? 7 নম্বর গড়টা হচ্ছে মিড পয়েন্ট। তাহলে 7 নম্বর গড় এখানে কোনটা? 7 নম্বর কত কত নম্বর? 55। একদম দেখো একুরেট হিসাব করে হচ্ছে, তাহলে 55 হচ্ছে মাঝখানের গড়, ঠিক আছে? এটাকে একটু কালার করে দেই, আমরা কালার করে দিলাম, 55 হচ্ছে মিড, ঠিক আছে? তাহলে 11 হচ্ছে স্টার্ট, 11 হচ্ছে স্টার্ট, এবং 99 হচ্ছে কি তোমার এন্ডিং, ঠিক আছে? এখন দেখো আমরা যে সংখ্যাটাকে খুঁজতেছি, আমরা আইটেম প্রথমে খুঁজতেছি হচ্ছে তোমার 14, ঠিক আছে? দুইটা একসাথে খোঁজা যাবে না, যে কোনো একটা খুঁজতে হবে। তাহলে আইটেম আমরা খুঁজতেছি হচ্ছে 14। তাহলে প্রথমে তাহলে এখানে এসে চেক করবে সে যে ইজ মিড ইকুয়াল টু আইটেম অর নট, ঠিক আছে? প্রথমে সে বলবে যে আমার মিডটা আইটেম কি না, ঠিক আছে? ইজ মিড ইজ ইকুয়াল টু আইটেম অর নট, ঠিক আছে? প্রথমে চেক করবে যে মিডটা আমার আইটেম কি না। চেক করলো যে আমরা দেখলাম যে আমরা খুঁজতেছি হচ্ছে তোমার 40 কে, তাহলে দেখলাম যে নো, এখানে মিড ইকুয়াল টু কি আইটেম না, ঠিক আছে? যেহেতু আমাদের আইটেম ইকুয়াল টু 40 নট, তাহলে লিখে দিলাম এখানে নট, যে আইটেম ইকুয়াল টু 40 নট, ঠিক আছে? তার মানে কি আগে নট লিখি, নট আইটেম ইকুয়াল টু 40। তাহলে দেখো পরে সে তাহলে কি করবে, সে কি করবে সুন্দর করে আই মিড সহ বড় সংখ্যাগুলোকে ভাগ করে দেবে, মানে ফালাই দেবে 40-এর চেয়ে কি, যেহেতু এগুলো কি বড়, তাহলে এই সব তার মানে এইগুলোর মধ্যে কোনো সম্ভাবনা নাই সংখ্যাটা থাকার, ঠিক কি না? 40 কি, হ্যাঁ 40 কি এইটুকুর মধ্যে থাকার কোনো সম্ভাবনা আছে? যেহেতু যেহেতু কি 40টা মিডের চেয়ে ছোট, তাহলে কি 40টা এখানে থাকার কোনো সম্ভাবনা নাই। সে কি করবে এটাকে বাদ দেওয়া দিবে, ক্যান্সেল করে দিবে, ঠিক আছে? এটুকু কি বাদ হয়ে যাবে, এইটুকু কি ক্যান্সেল হয়ে যাবে, এইটুকু সম্পূর্ণ, এটার অন্য কালার করে দেই, মিড সহ, ঠিক আছে? তাহলে কি মিড সহ এইটুকু কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, ঠিক আছে? এখানে লিখে দিই ক্যান্সেল। তাহলে মিড সহ কি এই সংখ্যাগুলো কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এখন সে কি করবে, তাহলে আমার নতুন সংখ্যা নিউ অ্যারে পাইছি আমি এরকম, ঠিক আছে? তাহলে আমার নিউ অ্যারেটা হবে, এটা হচ্ছে নিউ অ্যারে, ঠিক আছে? নিউ অ্যারেটা হবে এরকম। এখন দেখো এখন আবার খুঁজবে যে এখানে বিগ কত, তাহলে এখানে বিগ কত, বিগ সমান সমান 1 সমান সমান কত 11, ঠিক আছে? পরে হচ্ছে এন, এন সমান সমান কত কয় নাম্বার সংখ্যা, 6, তাহলে 6 ইকুয়াল টু কত 44, ঠিক আছে? হ্যাঁ, তাহলে মিড কত আসে, তাহলে মিড ইকুয়াল টু কি তোমার এনে হচ্ছে মিড ইকুয়াল টু 1 এবং 6 যোগ করলে কত হয়, 3.5 আসে, মানে 3 স্যার, 7। ওয়ান প্লাস সিক্স ইকুয়াল টু কত 7 ডিভাইডেড বাই কত 2 ইকুয়াল টু 3.5। তাহলে এই সংখ্যাটা অলওয়েজ কি হবে, ইন্টিজার সংখ্যা হবে। তাহলে ইন্টিজার সংখ্যা যদি হয় তাহলে এটা সমান সমান আমরা 3 ধরতে পারি, 4 ধরতে পারি। আমার কথা শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে 3 ও ধরতে পারি, 4 ও ধরতে পারি। তাহলে দেখো তাহলে এটা হচ্ছে এন্ড, এখন এটা হচ্ছে তোমার এখানে হচ্ছে এটা এন্ড, ঠিক আছে? তাহলে 3 নম্বর সংখ্যা যদি ধরি তাহলে এটা হচ্ছে কি তোমার মিড, লাইন কেটে গেলে আবার ইকুয়াল হয়নি। আচ্ছা দেখি, তাহলে আর 4 নম্বর সংখ্যা ধরছে না 3 নম্বর ধরছে, আচ্ছা 3 নম্বরটা গিয়ে ধরছে। তাহলে তোমার পরে হচ্ছে তোমার চেক করতে হবে, চেক করবা
যে এটা মিডটাই কি আইটেম কি না, ইজ মিড ইজ ইকুয়াল টু আইটেম, তুমি কি দেখবা যে মিড ইজ ইকুয়াল টু কি আইটেম কি না, ইজ মিড ইজ ইকুয়াল টু আইটেম নট। যদি না হয় তাহলে দেখবা যে আসলে আইটেমটা বড় নাকি ছোট, ইজ স্মল ইজ স্মল অর বিগার দেন আইটেম, মানে কোশ্চেন করলো আর কি, ইজ স্মল অর বিগার দেন আইটেম। পরে দেখলা কি এটা হচ্ছে কি সংখ্যার চেয়ে বড়, ইএস বিগার, আনসার আনসার হবে কি বিগার। বিগার বানান ঠিক আছেন তো নাকি আবার বেগার হয়ে যাবো? মিড তো স্যার স্মল না আইটেমের, ঠিক আছে তাহলে কি মিডটা তো বড়, বিগার লিখছেন, ও সরি মিডটা হচ্ছে স্মল, তাহলে আমি কি লিখছি ইজ মিড আইটেম অর নট, তাহলে আনসার হলো নট, ঠিক আছে। পরে হচ্ছে আইটেম ইজ স্মল অর বিগার, আইটেম ইজ স্মল অর বিগার দেন আইটেম, আচ্ছা এটা স্মল আর স্মল আর হবে, ঠিক আছে টাইম আউট হয়ে গেল। আবার আইটেম 40টা, আচ্ছা আমি ওটা বলতেছি না, আইটেম ইকুয়াল টু মিড এর থেকে বড়, এই 40টা কি মিড এর চেয়ে বড় না ছোট? এটা লাস্টে তো হবে স্যার, মানে আইটেম 40 স্মল অর বিগার দেন, তাহলে আনসার বিগার, মিড হবে না স্যার? প্রশ্ন যে করছেন, ও আচ্ছা আচ্ছা মিড হবে, হ্যাঁ রাইট, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, মিড মিড, ঠিক আছে আনসার হচ্ছে কি বিগার বড়, ঠিক আছে। তাহলে যদি বড় হয় তাহলে কি হবে, বাম পাশের সব বাদ চলে যাবে, মানে ছোট বাম পাশ বলতে বুঝাই দিছে আমি এখানে ছোট, যে ছোট যেগুলো আছে সবগুলা বাদ, আমরা মিট কত পাইছিলাম তাহলে এই সম্পূর্ণটুকু কি বেগুনি কালার করে দিলাম, মানে হচ্ছে এইটুকু কি বাদ, এই সম্পূর্ণটুকু ক্যান্সেল, ঠিক আছে। এইটুকু হচ্ছে কি ক্যান্সেল। এখন দেখো এখন হচ্ছে 33 এবং 44, 33 এর বিগ কত, 33 এর, ঠিক আছে 33 এর হচ্ছে বিগ কত, বিগ না এখানে 1 হবে না, আগের সিকোয়েন্স অনুযায়ী হবে, তাহলে বিগ ইকুয়াল টু 33, তাহলে এর পজিশন কত, এর পজিশন কত স্যার, নতুন পজিশন হবে 1 না আগের প্রথম, না না নতুন পজিশন হবে না, একদম পুরান আগে আমি স্টার্টিং তো ছিল না, প্লিজ ওই পজিশন নাম্বার স্যার, 1 2 3 4 সাইড আর কত, 5 6 সাইড আর 6, ঠিক আছে না, তাহলে পজিশন এটা হচ্ছে 4, ঠিক আছে। আর এন্ড হচ্ছে, এন্ড হচ্ছে কত, এন্ড সংখ্যা 44, পজিশন ঠিক আছে পজিশন হচ্ছে কত 6, তাহলে মিড ইকুয়াল টু কত হবে, ঠিক আছে মিড ইকুয়াল টু 4 যোগ 6 ইকুয়াল টু কত 10, হ্যাঁ ডিভাইডেড বাই 2, তাহলে আনসার হবে কত 5, ঠিক আছে। তাহলে আবার এখন চেক করবে যে ইজ মিট আইটেম অর নট, ঠিক আছে। তাহলে দেখো কন্ট্রোল ভি, ঠিক আছে ইজ মি, ইয়েস, এখন কি হবে, এখন আনসারটা হচ্ছে কি ইয়েস, ঠিক আছে মিট আইটেম করলেন ওইখানে ইজ ইজ পজিশন চেঞ্জ হয়েছিল, আচ্ছা বলতেছি তুমি তোমার কোশ্চেন আনসার, তোমার কোশ্চেন আনসার বলতেছি, ইয়েস আইটেম ইজ ইকুয়াল টু মিট ইজ ইকুয়াল টু কত 44, নাও পজিশন, নাও পজিশন অফ দা স্যার 44 না 40, পজিশন অফ দা
পজিশন অফ দা, আচ্ছা 40, পজিশন অফ দা আইটেম কত হবে তাহলে? 40 এর পজিশন কত? 40 এর পজিশন হচ্ছে 1 2 3 4 5 পেজ তাহলে নাও পজিশন 5। আচ্ছা এখন কথায় আসো, তোমরা যে বলতেছিলা যে স্যার তাহলে এই যে কেন নতুন এরে নিছি তাহলে শুরু হবে এক থেকে শেষ হবে এইভাবে, এইভাবে যদি শেষ হয় তাহলে এই যে এখানে যে আমরা 40 পাইছি তাহলে তো আমার এখানে যে আর পজিশন হওয়ার কথা হচ্ছে 1 2। কিন্তু স্যার সুমায়ের আনসার বুঝছো, পজিশন দেখাইতে হবে পুরো, এই কারণে কি করতে হবে আমরা প্রথম যে হ্যাঁ হ্যাঁ এই কারণে, এই কারণে কি করতে হবে কারণ প্রথম থেকে যে পজিশন দিয়ে আমরা শুরু করব ওই পজিশনটা এখানে শো করতে হবে, নাহলে এই যে শেষে যায় আমরা কি করতে পারবো না ফার্মিং বেলোটার পজিশন বের করতে পারবো। তার মানে স্যার শেষে গিয়ে স্যার কি পজিশনটা মানে পুরানটা থেকে শুরু করতে হবে মানে? হ্যাঁ আর স্যার মাঝে ওইটা করলে কি পজিশনটা ঠিক থাকবে, নাহলে তোমার পজিশনটা ঠিক থাকবে না। না না কোনো জায়গায় করা যাবে না, এটা রুলস, এটা আই ডিএস এর নিয়ম, তোমার নিয়ম যেহেতু এটা এইভাবে তাহলে এটা এইভাবেই করতে হবে, ঠিক আছে? ও হ্যাঁ স্যার বুঝতে পারছি। না না চেঞ্জ মানে তুমি দেখো কোথায় চেঞ্জ হয়েছে, এখন দেখো এখানে কারো কোনো কোশ্চেন আছে বা আবার বুঝাই দিব এরকম কিছু, সবাই একটু রেসপন্ড দাও, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে? এই কারণেই তোমাদেরকে গুরুত্ব দিতেছি আমি বারবার, এটা তুলে নাও, দাঁড়াও 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 একটু লিখে দিও পরে, এটা কিসের উপরে? এটা হচ্ছে বাইনারি সার্চ অ্যালগোরিদম এক্সাম্পল, জি স্যার তুলছে। ওকে ঠিক আছে, এটা ছিল। এখন আমরা যদি আরেকটা নিয়ে রাখো, পরে কাকে খুঁজতে বলতেছে আমাদের, পরে খুঁজতে বলছে হচ্ছে কি তোমার এইটিকে, এইটিকে খুঁজতে বলছে, ঠিক আছে? পরবর্তীতে তাহলে আমরা পরে নিতে চলে যাই, এটা আইটেম 40 কে খুঁজতে বলছে, এখন আমরা আইটেম 80 কে খুঁজে কিভাবে খুঁজে বের করতে হয় ঠিক আছে সেটা বলবো, আইটেম 40 কে কিভাবে খুঁজে বের করে সেটা দেখবো আমরা এখন। 80 80 তো নাকি 85, এই 85 কে খুঁজে বের করবো, তাহলে এখানে দেখো তোমার স্টার্টিং হচ্ছে 11 থেকে, ঠিক আছে? 11 তে স্টার্ট হচ্ছে 11, এটা হচ্ছে বেগ, আর বেগ সমান তাহলে কত 1, ঠিক আছে? শোনা যাচ্ছে কথা? হ্যাঁ এন্ড হচ্ছে 99, ঠিক আছে? এর পজিশন কত 13, ঠিক আছে? তাহলে যদি এভাবে করি তাহলে মিড কিন্তু 55ই থাকে, ঠিক আছে? মিড কি 55ই থাকে, ঠিক আছে? তাহলে মিড যদি হয় 55, মিডটা হচ্ছে তোমার 55 পরে হচ্ছে তোমার 11 হচ্ছে কি স্টার্ট,
মানে এন বিগিনিং আর এটা হচ্ছে কি এন্ডিং ঠিক আছে তাহলে এটা যদি এন্ডিং হয় তাহলে পঞ্চান্নটা এখন চেক করবে যে পঞ্চান্নটা কি বড় না ছোট ঠিক আছে পঞ্চান্নটা 85 এর চেয়ে বড় নাকি ছোট এটা চেক করবে ঠিক আছে না তাহলে আমরা এইটুকু কপি করে নিই তাহলে ইজ মিট ইজ ইকুয়াল টু আইটেম অর নট তাহলে নট আইটেম 14 ইজ স্মলার অর বিগার দেন মিট স্মলার অর বিগার দেন মিট তাহলে কি হবে বিগার আনসার এখানে ঠিক আছে বিগারই তো আইটেম 85 হবে আচ্ছা এখানে 85 হবে ঠিক আছে 85 তাহলে কি হবে 85 কি বিগার তাহলে আনসার এটুকু ঠিক আছে না যদি থাকে তাহলে একদম মিড সমা সহ ছোট যেগুলো আছে এগুলো কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে মিড সহ কি হবে ছোট গুলো ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তাহলে একদম এইটুকু কি বাদ এটুকু বাদ দেওয়ার পরে আমরা এটা কি বলে এটা কি কালার কয় বেগুনি কালার সহজ খাঁটি বাংলা ভাষায় ঠিক আছে এইটুকু কি দেখো ক্যান্সেলড সিক্সটিন বেচের মেসেঞ্জার সবাই আসো তো কতজন জয়েন হয়েছে আচ্ছা যারা ছিল তারা জয়েন করে ফেলছে তাহলে দেখো তাহলে আমাদের কি নতুন অ্যারেটা হচ্ছে এটা না নতুন অ্যারে আমাদের কন্ট্রোল ভি এটা হচ্ছে নতুন অ্যারে এখন আগের সিরিয়ালে 60 কততম পজিশন ছিল ঠিক আছে তাহলে ভি ইকুয়াল টু ঠিক আছে 60 এর পজিশন কত পজিশন হচ্ছে কত বের করো তো 1 2 3 4 5 6 7 8 8 ঠিক আছে এর পজিশন হচ্ছে 8 পরে হচ্ছে এখানে এন্ডিং ঠিক আছে এন্ড সমান সমান কত এন্ড সমান সমান 99 এর পজিশন কত পজিশন হচ্ছে 13 তাহলে এখান থেকে মিড কি বের হবে মিড ইজ ইকুয়াল টু 8 প্লাস 13 is equal to কত 21 divided by 2 is equal to কত আসে হ্যাঁ 10.5 মানে হচ্ছে 10 ঠিক আছে যেহেতু এটা ইন্টিজার সংখ্যা ঠিক আছে ইন্ট লিখে দিলাম এই কারণে এখানে তাহলে 10 10 হচ্ছে তোমার এখন মিড ঠিক আছে তাহলে 10 এখানে 60 ছিল 8 তাহলে 9 10 77 হচ্ছে কি তোমার এখানে তাহলে মিড পয়েন্ট ঠিক আছে মিড পয়েন্ট আর হচ্ছে 60 হচ্ছে বিগিনিং পয়েন্ট আর হচ্ছে তোমার 99 হচ্ছে এন্ডিং পয়েন্ট এখন দেখো
সেম একই কোশ্চেন আবার, ইজ মিড অর আইটেম এটা কি বড় কি না, ঠিক আছে? তাহলে আমরা দেখি যে ইয়েস আনসার কি বিগার, তাহলে কি হবে এই ইয়ারের ছোট যেগুলো আছে সেগুলা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, ঠিক আছে? ছোট যেগুলো আছে সেগুলা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, তাহলে এই পর্যন্ত সব বাদ। আবার আচ্ছা ক্রসের তো চিহ্ন হয়ে গেছে, ঠিক আছে, এইটুকু সব কি ক্যান্সেল। এইটুকু কি হয়ে যাবে ক্যান্সার, তাহলে নিউ এরে কি হবে, এইটা হবে নিউ এরে, ঠিক আছে? নিউ এরে হবে হচ্ছে এইটা তোমার। এখন এখানে এন্ডিং এর মান কত, বিগ এর মান কত, এখানে বিগ সমান সমান 80 এবং বিগ এর পজিশন হচ্ছে কি, বিগের পজিশন হচ্ছে 11, ঠিক আছে? পর হচ্ছে এন্ড, এন্ড সমান সমান কত, 99, এর পজিশন কত, হ্যাঁ পজিশন হচ্ছে 13, তাহলে মিড সমান সমান কত, ঠিক আছে, 11 প্লাস 13 সমান সমান কত আছে, ডিভাইডেড বাই 2, না 11 না 12, 24 তাহলে এর এটা তাহলে ইজ দ্যাট মিড ইজ ইকুয়াল টু আইটেম অর নট, প্রথমে সে চেক করবে মিডিয়াম মিডি মিড ইজ ইকুয়াল টু আইটেম অর নট। আমরা কাকে খুঁজতেছি, 85 কে, ঠিক আছে? ইজ দ্যাট মিড ইজ ইকুয়াল টু আইটেম অর নট, নট, ঠিক আছে? আইটেম ইকুয়াল টু 85 ইজ স্মলার অর বিগার, তাহলে এখানে তাই কি হয়ে যাবে, স্মলার, ঠিক আছে, এর চেয়ে ছোট, ঠিক আছে? এখন কি করতে হবে, তাহলে নতুন আমাদের একটা অ্যারে আসবে, তাহলে দেখো এই যে তোমার 88 আর কত স্মলার বলছে, তার মানে পুরাটাই বাদ, তখন একটা সংখ্যাই থাকে। এখন একটা সংখ্যা কি মিড ও এটা এবং কি তোমার আইটেম ও এটা সবকিছু এটা, তাহলে এখানে আমরা বলতে পারতেছি যে ভিগ ইজ ইকুয়াল টু মিড ইজ ইকুয়াল টু কি এন্ড, যেহেতু একটা সংখ্যা আছে, ঠিক আছে? এই পর্যায়ে ঠিক আছে তোমার যদি এই সংখ্যাটাও আবার চেক করবে ইজ ইজ ইকুয়াল টু আইটেম অর নট, আইটেম অর নট, ঠিক আছে, তাহলে এখানে আনসার কি নট, ঠিক আছে, এখানে আনসার হচ্ছে নট, তাহলে কি করবে প্রোগ্রামটা টার্মিনেট করবে, প্রোগ্রাম উইল বি টার্মিনেটেড, প্রোগ্রামটা টার্মিনেট করবে আর হচ্ছে বলবে যে নট ফাউন্ড, তখন সে এখানে কি বলবে, এখানে আমার এই লিস্টের ভিতরে কি এই সংখ্যাটা নাই, নট ফাউন্ড ইন অ্যারে অফ দিস আইটেম, অফ দিস না স্যার আইটেম, না স্যার, দেখো কোনো কনফিউশন আছে, ওকে ভেরি গুড, যদি বুঝে থাকো সুন্দর করে বোঝার কথা, একদম বেঙ্গে বেঙ্গে বোঝাই দিছি, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও আগে দেখি কে কে ঘুমাইতেছে, সবাই একটু হাত তুলো, পলাশ, অঙ্গাদ, মাহবুব, ফেরদৌস, মোহাম্মদ, খুকন, খুকন কি কথা বললা নাকি, রাহুল, রাজীব, হাত তুলো, হাত তুলো ফাস্ট,
সবার অডিওটা অন করো। জি স্যার। সবার অডিও অন করো। পলাশ আসো, পলাশ পলাশ আসো, এই কাজ আসছে। অঙ্গাদ বসাক, অঙ্গাদ রাহুল দেখছো এরা কি করছে? পলাশ পলাশ, আচ্ছা যাই হোক, নেটে মনে হয় সমস্যা, এই কারণে আসলে ওরা সেইভাবে ই করতে পারতেছে না, রিসিভ করতে পারতেছে না। ক্লাসে উপস্থিত আছে, ক্লাসে উপস্থিত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ কোনো কিছু না বুঝে থাকো, মেসেঞ্জার গ্রুপে আবার টেক্সট দিবা, আমি তোমাদেরকে দুইটা বাবল সর্ট এবং বাইনারি সার্চ সম্পর্কে যদি আরো কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে টেক্সট দিয়ে অবশ্যই জানাও। সবাই স্যার তাহলে দিলে স্যার ভালো হয়। স্যার পসিবল, সমস্যা দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাত্রে একটা টেক্সট দিও আমাকে, আমি দিয়ে দিই। এইটুকু স্যার স্ক্রিনশট তোলা হয় নাই তো। ওকে ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করে। আচ্ছা স্যার আমি দিয়ে দিতেছি তোমাদেরকে, এটা পিডিএফ করে দিয়ে দিই তাহলে, বা ডক ফাইলে দিয়ে দিই, বা স্ক্রিনশট তুলে দিয়ে দিই যেটা। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। Thank you.